একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলেমেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এ মোহ কদিন থাকে, এ মায়া মিলায়, কিছুতে পারে না আর বাঁধিয়া রাখিতে। কোমল বাহুর ডোর ছিন্ন হয়ে যায়, মদিরা উঠলে না কো মদির আঁখিতে। কেহ কারে নাহি চিনে আধার নিশায়, ফুল পোঠা সাঙ্গ হলে গাহে না পাখিতে। কোথা সেই হাসি প্রান্ত চুম্বন তৃষিত, রাঙা পুষ্পটুকু যেন প্রস্ফুট অধর। কোথা কুসুমিত তনুপূর্ণ বিকশিত, কম্পিত পুলক ভরে যৌবন কাতর। তখন কি মনে পড়ে সেই ব্যাকুলতা, সেই চির পিপাসিত যৌবনের কথা? সেই প্রাণ পরিপূর্ণ মরণ অনন মনে পড়ে, হাসি আসে চোখে আসে জল। ওলো সোন ওলো সোন ওলো সোন ওলো সোন, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ওলো সোন ওলো সোন ওলো সোন। ভাই, তোমার সৌভাগ্য চির অম্লান হোক। আমি দুঃখিনী বলি কি আমার দিকে একবারও তাকাতে নেই? না তা কেন, এসো ভাই বসো, তোমার সঙ্গে কিছু একটা পাতাই। কি পাতাবে? গঙ্গাজল, বকুল ফুল। না না, ওসব পূর্ণ হয়ে গেছে, এখন আর আদরের নামে তেমন কদর নেই। তোমার কোনটা পছন্দ? চোখের বালি। চোখের বালি? আচ্ছা ভাই, চোখের বালি, তোর সাথে যদি বিহারী বাবুর বিয়ে হতো? ছি ছি ছি, ও কথা বলো না, আমার লজ্জা লাগে। কিন্তু তোমার সাথে হলেও তো বেশ হতো, তোমার সাথেও তো বিয়ের কথা হয়েছিল। আমার সাথে তো অনেক লোকেরই বিয়ের কথা হয়েছিল, না হয়েছে ভালোই হয়েছে, এখন যা আছি ভালোই আছি। মোটেও না, একবার মনে করে দেখো তো ভাই বালি, যদি আমার স্বামীর সাথে তোমার বিয়ে হতো তাহলে বেশ ভালোই হতো। না না, অমন কথা বলে না ভাই। আচ্ছা ভাই চোখের বালি, কাল রাতে তোদের কী কী কথা হলো বল না, আমি যা শিখিয়েছিলাম তা বলেছিলি তো? তোদের ভালোবাসার কথা শুনলে আমার ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকে না। এমন সুখের ঘর কন্যা, এমন সোহাগীর স্বামী, এই ঘর কি যে আমি রাজার রাজত্ব, এ স্বামীকে যে আমি আমার পায়ের দাস করে রাখতে পারতাম, তখন কি এ ঘরের এ দশা, এ মানুষের এ চিড়ি থাকত? আমার জায়গায় কিনা এই কচি খুকি, এই খেলার পুতুল? তোমার খোলা
আমার চোখের বালির সাথে তোমাকে আলাপ করিয়ে দেব। তোমার সাহস তো কম নয়? কেন, ভয় কিসের? তোমার সখী যেরকমের রূপের বর্ণনা করো সে তো বড় নিরাপদ জায়গা নয়। সে আমি সামলাতে পারবো, তুমি ঠাট্টা রাখো, তুমি আলাপ করবে কিনা বলো। থাক, তোমার চোখের বালির সাথে আলাপ করার সময় কই? পড়ার সময় ডাক্তারি বই পড়ব, অবসরের সময় তো তুমি আছো, এর মধ্যে সখীকে আনবে কোথায়? আচ্ছা, তোমার ডাক্তারিতে ভাগ বসাবো না, আমার টুকি আমি বালিকে দিব। তুমি তো দিবে, কিন্তু আমি দিতে দিব কেন? হ্যাঁ রে বালি, নকশাটা কি হলো? ও কই যাস বল। হয় আপনি বসুন, আমি যাই, না আপনিও বসুন, আমিও বসি। আচ্ছা, আপনার অনুরোধেই বসলাম। আবার অভিশাপ দিবেন না তো? এই বলে অভিশাপ দিব যে আপনার জন্য অনেকক্ষণ চলৎ শক্তি না থাকে। সে অভিশাপকে আমি ভয় করি না, এখন আমি যাই। মাথা খাও আর একটু বসো। না, আজ আসি। সত্যি করে বলো, কেমন লাগলো আমার বালিকে? মন্দ নয়। তোমার তো কাউকেই পছন্দ হয় না। শুধু একজনকে ছাড়া। ভদ্রতার খাতিরেও তো মানুষের সাথে আলাপ করতে হয়। আচ্ছা বেশ, তো ব্যস্ত হবার কিছু নাই। কি মহিন্দা, আজ তোমাদের কি নিয়ে তর্ক? হ্যাঁ, আরে দেখো তো ভাই, কুমুদিনী না প্রমোদিনী না কার সঙ্গে তোমার বৌঠান চুলের কাটা না মাছের কাটা কি একটা পাতিয়েছে, আর এখন আমাকেও তার সাথে দেশলাইয়ের কাঠি নয় চুরুটের ছাই পাতাতে হবে, এ হলে তো বাঁচা যায় না। বৌঠান, লক্ষণ ভালো নয়, তোমার চোখের বালিকে আমি দেখেছি, আর যদি ঘন ঘন দেখা হয় তবে সেটাকে আমি দুর্ঘটনা বলে মনে করব না। একটা কথা, আগুনের আকর্ষণ থেকে নিজেকে সাবধানে রেখো বন্ধু। একজন ভদ্রলোকের মেয়েকে নিয়ে এভাবে কথা বলবে না। এ কি ব্যাপার, আমার ক্ষুধা নেই। সে কি হয়, মিষ্টিমুক্ত করতেই হবে। আমার দরখাস্ত মঞ্জুর হলো বুঝি, সমাদর আরম্ভ হয়েছে। আপনি যখন সম্পর্কে দেবর তখন তো সমাদর একটু করতেই হয়, লজ্জা পাচ্ছেন নাকি? আর কাউকে ডাকতে হবে? কোনো দরকার নেই, যাই পেলাম তাই প্রচুর। ঠাট্টা, সেও তো দেখি আপনার সাথে পারি না, মিষ্টি দিয়েও মুখ বন্ধ করা যায় না। নীরব বাঁশরিখানি বেজেছে আবার, প্রিয়ার বারোটা বুঝি এসেছে আমার, বসন্ত কানন মাঝে বসন্ত সমীরে, তাই বুঝি মনে পড়ে ভোলা গান যত, তাই বুঝি ফুলবনে জাহ্নবীর তীরে পুরাতন হাসিগুলি ফুটে শত শত, তাই বুঝি হৃদয়ের বিস্তৃত বাসনা জাগিছে নবীন হয়ে পল্লবের মতো, জগৎ কমল বনে কমল আসনা, কত দিন পরে বুঝি তাই এলো ফিরে, সে এলো না এলো তার মধুর মিলন, বসন্তের গান হয়ে এলো তার স্বর, দৃষ্টি তার ফিরে এলো কোথা সে নয়ন, চুম্বন এসেছে তার কোথা সে অধর। Thank you.
পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায়ে আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কোন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘেরে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। যদি আপত্তি না করো তোমার নামটা ছেটে দেব। নাম দিবে? দাও। তোমাকে ভাবছি বন্য বলে ডাকব। বন্য? না না, এই নামটাতে তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে, তোমাকে ডাকবো বন্যা। দেখো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিন্তু কিছুতেই নয়, এসব হলো বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। সেগুলো হলো তোমার কানে আর আমার মুখে। আচ্ছা বেশ, আমারও এরকম একটা বেসরকারি নাম চাই। ব্রহ্মপুত্র হলে কেমন হয়? বন্যা হঠাৎ এলো তারিকুল ভাসিয়ে দিয়ে। নামটা সবসময় বলার জন্য ওজনে ভারী। ঠিক বলেছ, কুলি ডাকতে হবে এই নামটা রাখার জন্য। তুমি তাহলে নামটা দাও, আর সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, তোমার নামটা আমিই ছেটে দিব। তোমাকে ডাকবো মিতা। তোমার নামে যদি কবিতা লিখি কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। তুমি কবিতা লিখবে নাকি? নিশ্চয় লিখবো, কার সাধ্য রোখে তার গতি। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। তুমি যে আমার কাছে কি চাও আর আমি যে তোমাকে কতখানি দিতে পারি ভেবে পাই না। কিছু না ভেবেই যা দিতে পারো, এটাই তো তোমার দানের দাম। তুমি যখন বলে কর্তা আমার সম্মতি দিয়েছে, তখন আমার মনটা কেমন করে উঠল। মনে হলো ধরা পড়ার দিন আসছে। ধরা তো পড়তেই হবে মিতা। তোমার বুদ্ধি, তোমার রুচি আমার অনেক উপরে। আমরা একসঙ্গে একত্রে চলতে চলতে হয়তো বা একদিন তোমার অনেক দূরে আমি সরে যাব, তখন আর তুমি আমার দিকে ফিরেও তাকাবে না। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেয়েও না, তুমি আমাকে যা দিয়েছো তা আমার পক্ষে যথেষ্ট। আচ্ছা, তুমি কি মনে করো না যেদিন তাজমহল বানানো শেষ হলো, মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিল? তার ভালোবাসাকে অমর করে রাখার জন্য এই মৃত্যুটার দরকার ছিল, আর এই মৃত্যুটাই তো মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান। তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি, পেয়েছে তার আনন্দের রূপ। একটু
চন্দ্রচূড়া এখানে আছেন, তাকে তো আমি চিনি না। আমি তো জানি এই বাড়িতে আসা যাওয়া আছে। মাসিমাকে ডেকে দিচ্ছি, তার থেকেই জেনে নেব। আই কংগ্রেচুলেট ইউ, যখন বাসা থেকে বেরোচ্ছিলে তখন জিজ্ঞাসা করেছিলাম কোথায় যাচ্ছ। তুমি বলেছিলে বন্য মধুর খোঁজে। তা মধু পেতে খুব একটা অসুবিধা হয়েছে বলে মনে হয় না? কেটি, তুমি কি চাও বলো? নয়নের সাথে আমার একটা বাজি আছে। সে বলেছিল জেন্টলম্যান যেখানে যায় সেখানে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না, তুমি কখনোই রেস দেখতে যাবে না। আমি আমার এই হিরের আংটি বাজি রেখে বলেছিলাম তোমাকে রেসে নিয়ে যাব। এদেশের সব মধুর দোকান খোঁজ করে এসে শেষে তোমাকে এখানে এসে পেলাম। অমিত, এই আংটি যদি হারি আমার কোনো কনসলেশন থাকবে না। এই আংটি একদিন তুমি আমাকে দিয়েছিলে, এক মুহূর্তের জন্য এটা খুলিনি, আমার দেহের সাথে এক হয়ে আছে। শেষকালে এই শিলং পাহাড়ে কি একে বাজিতে খোয়াতে হবে? বাজি রাখতে গেল কেন? অহংকার ভাঙলো, এবারকার মতো আমার রেস ফুরলো, আমারই হার। মনে হচ্ছে তোমাকে আর ফিরে পাবো না। তা এভাবেই যদি হারাবে তাহলে সেদিন এই আদরে আংটি দিয়েছিলে কেন? বাজিতে যদি হারলামই তবে আমার চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক, একে হাতে রেখে মিথ্যে কথা বলতে দেব না। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার করে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় ওড়ায় আমার পুরনো নাম, ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয় নিহারা। যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা। জানি হে জানি তাও হয় নিহারা, জীবনে আজও যাহা রয়েছে পিছে। জানি হে জানি তাও হয় নিমিছে, আমার অনাগত আমার অনাহত তোমার বিনা তারে বাজিছে তারা। জানি হে জানি তাও হয় নিহারা, আমার পরানো যা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যা চাই তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার। তবে যে বলো তুমি লিখতে পারো না, তোমার ভারী অন্যায়। কি অন্যায় করেছি? লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? প্রকাশে দেখতে পারি না বলে। আহা, তুমি যদি পড়ো তোমার সঙ্গে জন্মের মতো আড়ি, আর তুমি যদি পালন করো তাহলে তোমার সাথে আমার আড়ি। আমার মাথা খাও ঠাকুরপো, পড়ো না, আমি পান নিয়ে আসি গে।
চমৎকার হয়েছে। থাক, আর থাকটা করতে হবে না, দাও খাতাটা দাও। খাতা তো এখন দেবো না, এটাকে কপি করে নিয়ে কাগজে পাঠাবো। হ্যাঁ, কাগজে পাঠাবে বই কি, সে হবে না। দাদাকে একবার দেখাতে হবে। না, তাকে শোনাতে পারবে না। তাকে যদি আমার লেখার কথা বলো, আমি আর এক অক্ষরও লিখব না। বৌঠান, তুমি ভুল বুঝছ। দাদা মুখে যাই বলুক, তোমার লেখা দেখলে খুবই খুশি হবে। তা হোক, আমার খুশিতে কাজ নেই। বারে দশ জনে না দেখলে লিখে কি লাভ? তুমি আর আমি মিলে একটা কাগজ বের করব, হাতের অক্ষরে লেখা থাকবে, সেখানে শুধু তোমার আর আমার লেখা ছাপা হবে, আর কারোর লেখা থাকবে না, আর কাউকে পড়তেও দেব না। মাত্র দু কপি বের হবে, এক কপি তোমার আর এক কপি আমার জন্য। বেশ মজা হবে। কাগজের নামটা দেয়া যাক, চারুপাঠ। তার নাম হবে অমলা। মন্দা পৌঠান, তোমার পানের বাটা আর বাটপাড়ি লক্ষণ কোনো দেখলে? যখন চাইলেই পাও তখন চুরির দরকারটা কি? চেয়ে পাওয়ার চেয়ে তাতেই সুখ বেশি। তুমি একটু পরে শোনাও না ভাই, আমার শুনতে খুব ভালো লাগে। আমার নতুন লেখার দুই একটা কি শুনবে? কতদিন থেকে শোনাবো শোনাবো বলে আশা দিয়ে রেখেছো, কিন্তু শোনাও না গো। কাজ নেই ভাই, আবার কে কোন দিক থেকে রেগে থাকবে তখন তুমিই বিপদে পড়বে, আমার কি? রাগ করবেন কে, করবে বা কেন? যাক গিয়ে সব কথা, এখন তুমি আমার কবিতাটা শোনো। হাই নদীর স্রোত, হাই যৌবন, হাই কাল, হাই সংসার, তোমরা কেবল সম্মুখেই চলিতে পারো। যাক ভাই, আর পড়তে হবে না, তুমি আমাকে পড়ে শোনাও, তাতে অনেকেরই রাগ। বৌঠানের একই দৌরাত্ম, উনি কে ঠিক করেছেন? আমি কি তার ক্রীতদাস? আমি কি তাকে ছাড়া আর কাউকে শোনাতে পারবো না? মন্দা বৌঠান, তুমি এটা কি করছো, কোথায় যাওয়া তোমার ধুম পড়েছে? আর ভাই, যেতে তো হবে, চিরকাল কি থাকবো? তুমি যাচ্ছ কোথায়? দেশে। কেন, এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধা আর কি, আর তোমাদের সাথে ছিলাম, সুখে ছিলাম, কিন্তু অন্যের অসুবিধা হতে লাগলো যে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি অমলের একটা বেশ ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ভালো কি এসেছে? বিয়ে সম্বন্ধ। কেন, আমাকে বুঝি পছন্দ হলো না? তোমাকে পছন্দ হলো কি না সেটা অমলকে আমি এখনো জিজ্ঞাসা করিনি। তাছাড়া আমারও তো একটা দাবি আছে, আমি তা অত সহজে চাচ্ছি না। কি যে সব বকছ না, আমি আরো ভেবেছি তোমার বিয়ের প্রস্তাব এসেছে। তাহলে কিছুটা তোমাকে খবর দিতে আসতাম, বকশিস পাওয়ার তো আশা ছিল না। অমলের সম্বন্ধ এসেছে, বেশ ভালো তো, তাহলে আর দেরি কেন? বর্ধমানের উকিল রাঘানাথ বাবু তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে অমলকে বিলেতে পাঠাতে চায়। বিলেত? হ্যাঁ, বিলেত। অমল বিলেত যাবে? বাহ, বেশ মজা তো, ভালোই হয়েছে, বেশ ভালোই। তা তুমি ওকে একটু বলে দেখো না। আমি বলবার আগে তুমি তাকে একবার ডেকে বুঝিয়ে বললে ভালো হয় না? আমি 3000 বার বলেছি, সে আমার কথা রাখে না,
আমি তাকে বলতে পারবো না। তোমার কি মনে হয় সে করবে না? আরও তো অনেকবার চেষ্টা করে দেখা গেছে, কোনো মতে রাজি হয়নি। কিন্তু একবার এই প্রস্তাবটা তার পক্ষে ছাড়া উচিত হবে না। আমার অনেক ডানা হয়েছে, অমলকে আর আমি সেরকম আশ্রয় দিতে পারবো না।